খেলার মাঠের এক আতঙ্কের নাম ইনজুরি, যা শুধু খেলোয়াড়ের জন্যই নয়, একটি দলের জন্য হুমকি স্বরূপ। কত কিংবদন্তি খেলোয়াড়ের জীবন যে থমকে দিয়েছে ইনজুরি তা বলা কঠিন। কাতার বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরিতে পড়েন ফর্মের তুঙ্গে থাকা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এদিকে ব্রাজিলের প্রথম ম্যাচেই ডান পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েন নেইমার। সার্বিয়ার বিপক্ষে ম্যাচের 80 মিনিটে তাকে তুলে নেন কোচ তিতে। মাঠে অস্বস্তি বোধ করায় তাকে তুলে নেওয়া হয়। এরপর নেইমারকে ডাগ আউটে কাঁদতে দেখা গেছে। এদিন সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল দারুণ জয় পেলেও কাঁটা হয়ে বিঁধেছে নেইমারের ইনজুরি, যা নেইমারের এই বিশ্বকাপে এক অনিশ্চিত যাত্রার জন্ম দিয়েছে। যদিও চিকিৎসক কয়েকদিনের মধ্যেই মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ইনজুরি যাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এমন কয়েকজন হলেন মার্কো ফন বাস্তেন, জাস্ট ফন্টেন ও ডিনেস্টন। 6'2" উচ্চতার ডাচ কিংবদন্তি স্ট্রাইকার মার্কো ফন বাস্তেন 1981 সাল থেকে শুরু করে এক যুগের বেশি সময় খেলেছেন ফুটবল। গোলের পর গোল করে প্রতিপক্ষকে করেছেন নাস্তানাবুদ। আয়াক্সের হয়ে ক্যারিয়ার শুরু করা বাস্তেনের ক্যারিয়ার শেষ হয়েছিল এসি মিলানে। গোড়ালির হাড়ের আঘাতের কারণে বারবার অপারেশন টেবিলে যেতে হয়েছিল বাস্তেনকে। ইঞ্জুরির কারণে 1994 সালের বিশ্বকাপও খেলতে পারেনি এই ফুটবল তারকা। ক্লাব ক্যারিয়ারে 373 ম্যাচে 276 গোল করেছিলেন বাস্তেন। জাদুকরি ক্যারিয়ারের দেশের হয়ে গোল করেছেন 24টি। অপরদিকে এসি মিলানে থাকার সময় 1993 ও 94 মৌসুমেও ছিলেন মাঠের বাইরে। এদিকে ফরাসি কিংবদন্তি জাস্ট ফন্টেন নিজেই বিশ্বকাপে 13 গোলের রেকর্ড করেন। 1958 সালের এই অর্জন আজ পর্যন্ত কেউ স্পর্শ করতে পারেনি। অন্যদিকে এই ফরাসি তারকা ছিলেন গোলের মেশিন। 1953 থেকে 62 এই স্বল্প সময়ের ক্লাব ক্যারিয়ারে ফন্টেনের গোল সংখ্যা 235 ম্যাচে 197। 1962 সালের জুলাইতে ইনজুরির দখল সামলে উঠতে না পারায় মাত্র 28 বছর বয়সেই বুট জোড়া তুলে রাখেন তিনি। অর্জনের খাতায় হয়তো আরও অনেক কিছু যোগ হতে পারত তার, কিন্তু সব আলো কেড়ে নিয়েছিল ইনজুরি। ফুটবলে প্রতিপক্ষের আঘাতে অবসর নেওয়ার ঘটনা রয়েছে অনেক, তবে নিজের দলের খেলোয়াড়ের আঘাতে অবসর নিতে বাধ্য হওয়া ফুটবলারের সংখ্যা খুবই কম। এমন দুর্ভাগাদের একজন হলেন ডিনেস্টন। আলেকজান্ড্রাতে 2000 সালে ক্যারিয়ার শুরুর 5 বছর পর ইংলিশ ক্লাব নরউইচে পাড়ি জমান এই স্ট্রাইকার। দারুণ পারফরমেন্সের জন্য পরের বছর তাকে দলে টেনে নেয় ওয়েস্টহ্যাম ইউনাইটেড। প্রিমিয়ার লিগে মাত্র 62 ম্যাচ খেলার সুযোগ হয়েছিল অ্যাস্টনের, গোল করেছিলেন 22টি। ক্রমাগত ইনজুরি সামলে উঠতে না পেরে 2009 সালের ডিসেম্বরে মাত্র 26 বছর বয়সে ফুটবলকে বিদায় জানান এই কিংবদন্তি। মুদ্রার অপরদিকে পেশাদার ফুটবলারের জন্য ইনজুরি মানেই বিভীষিকা। ইনজুরির মরণ কামড়ে কত শত প্রতিভাবান ফুটবলার কুঁড়ি হয়ে ফোটার আগেই ইতি টেনেছেন ফুটবল ক্যারিয়ার। তবে ব্যতিক্রম আছে এর মাঝে, যারা বিভীষিকাময় ইনজুরিকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে ফিরেছেন। তাদের মধ্যে জিব্রিল সিসে, পিটার চেক, অ্যারন রামসি, এলান স্মিথ, লুক শ, এডওয়ার্ড দিদা সিলভা, প্যাট্রিক ব্যাটিনসন সময়ের অন্যতম সেরা তারকা। মনির হোসাইন, সময় সংবাদ।